হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর জিএম এডুকেশান ইউটিউব চ্যানেল আজকে এই মুহূর্তে সবথেকে বড়ো খবর প্রাইমারি টেট পরীক্ষা নিয়ে মহামান্য সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছেন যেটা একত্রিশে মার্চ দু হাজার বাইশ তারিখের মধ্যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে নিতে হবে আরও একটি টেট পরীক্ষা কেন এরকম রায় হলো কী কারণে মহামান্য সুপ্রিম কোর্টকে এই ব্যাপারে হস্তক্ষেপ করতে হচ্ছে সেই ব্যাপারে বিস্তারিত জানবো তার আগে বলে রাখি যারা দু হাজার একুশ তারিখে বা দু হাজার একুশের একত্রিশে জানুয়ারি তারিখে যে টেট পরীক্ষাটা হয়েছিল সেখানে শুধুমাত্র দু সালের যারা ফর্ম ফিল করতে পেরেছিলেন দু অর্থাৎ আড়াই লক্ষ ক্যান্ডিডেট সেখানে কিন্তু ছিল অর্থাৎ যারা দু হাজার সতেরো শিক্ষাবর্ষে সেই ক্যান্ডিডেট ছিলেন ডিএলএডের তারাই শুধুমাত্র সেই পরীক্ষা দিতে পেরেছিলেন যদিও পরীক্ষাটা দু হাজার একুশে অনুষ্ঠিত হয় তো সেই কারণে দু হাজার আঠেরো কুড়ি শিক্ষাবর্ষের যে ডিএলএড স্টুডেন্টসরা তারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয় হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পর তারা কিন্তু সেই কেসে হেরে যায় এবং তারপর তারা সেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় যে তাদেরকে কেন সুযোগ দেওয়া হলো না দু হাজার একুশ একত্রিশে জানুয়ারির ডেট অনুযায়ী তারা তো যোগ্য ছিল তাদের কাছে ডিএলএড ডিগ্রিও ছিল তাদের কাছে টেট পরীক্ষা বসার জন্য তাদের সমস্ত যোগ্যতা ছিল তবুও দু হাজার একুশের একত্রিশে জানুয়ারি যে টেট পরীক্ষাটা হলো প্রাথমিক টেট সেটাতে তারা সুযোগ কেন পেল না সেই কারণে আজকে কিন্তু সুপ্রিম কোর্ট সেই রায় দিয়েছে আজকে রায় ঘোষণা ছিল কি বলেছে সেটা আমরা জেনে নেব এখানে দেখো বলেছে দু হাজার আঠেরো কুড়ি ডিএলএড ব্যাচের একত্রিশ জানুয়ারি দু হাজার একুশ প্রাইমারি টেট দেওয়াকে কেন্দ্র করে মামলা হাইকোর্ট থেকে অবশেষে গড়ায় সুপ্রিম কোর্টে আগেই কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজস্বী ভরদ্বাজ আঠেরো কুড়ি ডিএলএড ব্যাচের মামলাকারীদের টেট দেওয়ার পক্ষে রায় দিলেও টেটের পরে সেই রায়ের বিরুদ্ধে মামলাতে হেরে যায় আঠেরো কুড়ি ব্যাচ আঠেরো কুড়ি ব্যাচ বলতে এখানে আঠেরো কুড়ি ডিএলএড ব্যাচের কথা বলছে তবে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আজকে ছিল সেই মামলার শুনানি সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে যে একত্রিশ মার্চ দু হাজার মধ্যে আবার নতুন করে দিতে হবে টেট এবার এক্ষেত্রে আরও একটি কথা বলে রাখি এক্ষেত্রে তোমরা যারা যারা রিসেন্টলি জানো যে মমতা ব্যানার্জি তো বলেছেন যে দশ হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো এগুলো শিক্ষক নিয়োগ করবেন তো দু হাজার চোদ্দোর টেট পরীক্ষা থেকে যারা রিসেন্ট চাকরি পাচ্ছেন ভোটের আগে এক দফায় নিয়োগ হয়েছে ভোটের পরে আবার যে পুজোর আগে নিয়োগ হবে সেখানে কিন্তু যারা বিএড করা আছে অর্থাৎ যারা প্রাথমিক টেট পাস প্রাইমারি টেট পাস প্লাস বিএড করা আছে তারা কিন্তু সুযোগ পেয়েছিলেন ঠিক আছে তাদেরকে কিন্তু সেখানে ডকুমেন্টস ভেরিফিকেশনের সুযোগ দেওয়া হয়েছে এবং বিএড করা ক্যান্ডিডেটসরাও কিন্তু সেখানে চাকরির যোগ্যতায় অর্জন করেছে অর্থাৎ তাদেরকে জাস্ট গ্র্যাজুয়েশনের ফিফটি পারসেন্ট মার্কস লাগবে এবং বিএড থাকলে তারা কিন্তু বসতে মানে তারা কিন্তু সেই ডকুমেন্টস ভেরিফিকেশান করতে পেরেছিলেন তো সেই কারণে এবার যখন দু হাজার বাইশের টেট পরীক্ষা হবে প্রাথমিক টেট পরীক্ষা সেখানে কিন্তু ডিএড পাশাপাশি বিএডরাও কিন্তু পরীক্ষায় বসতে পারবে ঠিক আছে অর্থাৎ তাদেরকে কিন্তু আর বেশি দিন চাকরিতে চাকরি পরীক্ষায় বসার সুযোগ থেকে দূরে রাখা যাবে না এমনটাই কিন্তু অর্ডার দিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্ট অর্থাৎ যারা প্রাথমিকের নতুন করে প্রিপারেশান নিতে চাইছো তারা কিন্তু খুব তাড়াতাড়ি প্রিপারেশন নেওয়া শুরু করে দাও আমাদের আর জি এম এডুকেশান ইউটিউব চ্যানেলে তোমরা রেগুলার সেই ক্লাসেসগুলো আগে যেভাবে পাচ্ছিলে প্রায় দিনে তিনটা করে আবার কিন্তু সেরকম ক্লাসে শুরু হয়ে যাবে আমরা খুব শীঘ্রই তাহলে টেটের ক্লাস আবার শুরু করব ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দ্যান স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশান ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ